আসসালামু আলাইকুম বিহর্স বার্ডস কিডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বিহর্স আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব যে এই শীতের মধ্যে আপনার পাখি যে হাইতে বাচ্চাগুলো থাকে তো কতদিন বয়স হলে আপনি আলাদা রাখবেন তো এর আগে ভিডিও করেছিলাম যে হ্যাঁ যে কোনো সময় আপনার পাখি বাচ্চা কতটুকু বড় হলে হাঁড়ি থেকে মাছায় নামিয়ে দিন বা অথবা মা আলাদা করে দিবেন তো যেহেতু এখন শীত পড়ছে এবং একজন কমেন্টে করছে যে শীতের ভিতরে কতদিন হলে আমি বাচ্চাকে মা বাবা থেকে আলাদা রাখবো আলাদা করে দেবো তো এই জন্য ভিডিওটি করা তো এই শীতের মধ্যে আপনাদের পাখি যাদের হাইতে আসে বা আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা পাখিকে মা পাখি থেকে বাচ্চাগুলোকে আলাদা করে দিবেন বড় হয়ে যাচ্ছে তো আসলে শীতের মধ্যে কিভাবে দিবেন সেই বিষয়ে বিস্তৃত আলোচনা করবে ভিডিওতে তো এই অবশ্যই ভিডিওটি ইনসলে শেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ার্স আপনার যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিউয়ার্স আপনার পাখি ও কবুতর যদি বিক্রয় করতে চান এই চ্যানেলে বিক্রয়ের জন্য অ্যাড দিতে পারবেন এর জন্য আপনি আপনার পাখি যেগুলো বিক্রয় করবেন সেগুলো বিক্রয় সম্পর্কে জানতে এই ভিডিও ডিসক্রিপশানে মেসেঞ্জারের লিঙ্ক থাকবে আমার সেই লিঙ্কে গিয়ে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন কীভাবে আপনার পাখি ও কবুতার বিক্রয় করবেন সেই বিষয়ে জানতে তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক বিয়র্স এর আগে আমি বলেছিলাম যে পাখির বাচ্চার বয়স যখন বাইশ থেকে পঁচিশ দিন হবে তখন আপনি বাচ্চাগুলোকে আলাদা করে দিবেন একটা মালসায় দিয়ে রাখবেন এবং কিছু কাউন্ট দিয়ে রাখবেন নিজেরা খাওয়া শিখলে কিন্তু আপনি নিরাপদে থাকবেন কেননা বাচ্চারা যতক্ষণ পর্যন্ত নিজে খাওয়া না শিখে ততক্ষণ পর্যন্ত একটা ভয় থাকে যদি মা বাবা তাদেরকে না খাওয়ায় তারা যদি সেলফ ফিডিং না শিখে অর্থাৎ নিজের খাবার নিজে যদি না খাওয়া শিখে সেক্ষেত্রে আপনি যদি তাদেরকে হ্যান্ড ফিডিং না করেন তাহলে পাখি মারা যায় বাচ্চাগুলো তো এই শীতের মধ্যে আবার একটা সমস্যা হচ্ছে কি অনেকে আছেন বাগানতে পাখি পালন করেন অথবা ছাদে চিলে পাখি পালন করেন উপরে শেড থাকে যার কারণে প্রচণ্ড ঠান্ডা থাকে তো বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত মা পাখির সাথে থাকে তখন ততক্ষণ পর্যন্ত একটা হাড়ি ভিতর থাকলে তারা ভালো একটা ওম পায় যেটা আসলে অতটা ঠান্ডা তাদের লাগে না কিন্তু যখনই আপনি শীতের মধ্যে মালসায় দিয়ে দিবেন যদি আপনার বারান্দায় ঠান্ডা বেশি থাকে অথবা আপনি যেইখানে রাখছেন যেই ঘরে রাখছেন ঠান্ডা বেশি থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে ছোটো বাচ্চাগুলো অল্পতে ঠান্ডা লেগেলেও অসুস্থ হয়ে পড়বে তো আমি আপনাদেরকে বলবো যদি আপনার বাচ্চাগুলো বাইশ থেকে পঁচিশ দিন বয়স হয়ে যায় সেক্ষেত্রে মা বাবা যদি দেখেন যে আবার মিটিং করার প্রবণতা নাই এবং আপনার বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কোনো সমস্যা নেই এবং মা পাখি যদি আবার ডিম না দিয়ে থাকে তাহলে আপনি হাড়িতে রেখে দিন একটু বড় হলে তিরিশ পঁয়ত্রিশ দিন হলে তাদেরকে নামিয়ে দিবেন অবশ্য তিরিশ পঁয়ত্রিশ দিন হওয়ার আগে তারা ইচ্ছা করে হাইতে নেমে দেয় বারবার তবুও আপনার এই যে প্রয়োজন নয় তাদেরকে যদি খুব বেশি ঠান্ডা থাকে তাহলে তারা যত যতদিন পর্যন্ত হাইতে থাকতে পারে মা বাবা খাওয়ায় ততক্ষণ পর্যন্ত তাদেরকে আলাদা আলাদা করার প্রয়োজন নাই আর যদি দেখেন যে না মা বা ডিম দিয়ে দিয়েছে মিটিং করছে সেক্ষেত্রে মা বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়াচ্ছে না সেক্ষেত্রে আপনার আলাদা করতে হবে কোনো ওয়ে নাই আর একটা কাজ করতে পারেন আপনি যদি মালছায় নামাইতে হয় আপনি সকাল দশটা এগারোটার দিকে আপনি মালছায় নামিয়ে রাখবেন কিছু কাউন্ট দিয়ে রাখবেন আর আবার বেলা পাঁচটা ছয়টার দিকে বা পাঁচটার দিকে যখন সন্ধ্যা নেমে আসবে তখন এখন তো পাঁচটা বাজে মাগরিবের আদান দেয় পাঁচটা পনেরোতে পাঁচটা বাজে অন্ধকার হয়ে যায় তো আপনারা এই পাঁচটার সময় আপনারা করবেন কি বাচ্চাগুলোকে আবার হারিতে দিয়ে দিবেন তাহলে রাত্রেবেলা মার কাছে থাকবে সেক্ষেত্রে কিন্তু হবে কি যে ওম পাবে গরম থাকবে ঠান্ডা লাগবে না তো আপনারা এই শীতের মধ্যে আশা করি এইভাবে আপনার বাচ্চাগুলোকে রাখতে পারেন যদি খুব বেশি সমস্যা না হয় হারিতে রেখে দেবেন আর সমস্যা মনে করলে আপনার দিনের বেলা মাশায় নামিয়ে রাখবেন রাত্রিবেলা সন্ধ্যার দিকে আপনারা আবার মাছায় দিয়ে দিবেন এবং তিরিশ পঁয়ত্রিশ দিন হয়ে গেলে বাচ্চারা পুরোপুরি নিজে খাওয়া শিখলে বড় হয়ে গেলে তখন আপনি আলাদা করে দিলে আশা করি সমস্যা হবে না তো বিহ আশা করি বুঝতে পারছেন যে হ্যাঁ শীতের মধ্যে কীভাবে বাচ্চাকে আলাদা করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ